দেখছেন প্রবাসে কি কষ্ট। একটা ভিডিও দেখলাম কালকে, যে একটা ছেলে তার মাকে বুড়া মানুষ তারা মারতেছে। আরে মিয়া, একবার প্রবাসে এসে দেখো, তুমি যে তোমার মারে মারছো মা কি জিনিস। 8টা বছর হয়েছে মায়ের নিজের চোখে দেখিনি, জাস্ট ভিডিও কলে দেখি। তারপর এত কষ্ট বুকে নিয়ে আমরা মাকে ভালোবাসি। আর তুমি মিয়া বাড়িতে থাকে ওর কথা শুনে মারে মারলে সে কি মার্কটা দিল আমি দেখলাম ভিডিওটা। যদি স্কিমে লাগাইতাম কিন্তু এটা খারাপ দেখায়। একজন মায়ের ভালোবাসা সে বুঝতে পারে না যে তাকে জন্ম দিয়ে কত কষ্ট করে তার মা। 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, তাকে নিয়ে পেটে করে নিয়ে বেড়েছে, সেই মায়ের লাথি মারছে। হায় রে মানুষ রে। যা হোক গাইস, আমি ভিডিওটা বানাতে চাইনি, ওটা দেখে আমার খুব খারাপ লাগছে, তাই বললাম যাতে শেয়ার করবেন বেশি করে। তার কান পর্যন্ত যদি পৌঁছে যায়, তার যদি লজ্জা শরম থাকে, তাহলে নেক্সট টাইম কখনো মারে মারবে না। আমি একজন প্রবাসী, আমার মারে আমি কত ভালোবাসি আমি জানি। জাস্ট ভিডিও কল সারা জীবনে 8টা বছর হয়েছে, একবারও দেখতে পাই নাই, ছুটিও পাই নাই। ইনশাল্লাহ মা বাবা সুস্থ স্বাভাবিকভাবে যদি থাকে কখনো দেখা হবে অবশ্যই। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়াই দেন, যাতে সে মানুষটা দেখে শরম পায়। সে কেমনে মারলো তার মাটারে।